আমি অরিজিৎ। তো আজ আপনাদের মুরগি চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু নিয়মাবলী, সেগুলো আপনাদেরকে আমি আজ জানাবো। তো ফ্রেন্ড, দুটি জিনিস মাথায় রাখতে হবে, একটি হচ্ছে ভালো বাচ্চা, আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে ভালো ফিট। যেমন আমি এখানে ব্যবহার করেছি আমার দোকানের আনমোল কোম্পানির নিউটি চয়েস। আচ্ছা, বাচ্চা নিয়ে আসার প্রথম দিন আপনি জলের সাথে ইলেকট্রন মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা খাওয়াবেন, বিকালে সিম্পল জল দেবেন। দ্বিতীয় দিন বিকাল থেকে অ্যান্টিবায়োটিক দেবেন, মানে লেক্সিন দিতে পারেন, জাভেদ পাউডার দিতে পারেন, বা টেট্রাসাইক্লিন যেমন হস্টাও ব্যবহার করতে পারেন। এর সাথে ভিটামিন এ, ডি, ই, সি 1 লিটারে 1 ml করে পরিবেশন করবেন। আচ্ছা, 5 দিন পর্যন্ত খবরের কাগজ থাকবে, নিচে কোনো চট থাকবে না। যে অ্যান্টিবায়োটিকের কথা বললাম, এগুলো 3 দিন দেবেন। 6 দিনের মাথায় আপনি ভ্যাকসিন দেবেন, যেটা B1 বা F1। 7ম দিন বয়সে দেবেন লিটারে 1 ml অ্যান্টিবায়োটিক, যে কোনো অ্যান্টিবায়োটিক, মেরিকুইন বা আপনার ব্যাকটোমার, যে কোনো অ্যান্টিবায়োটিক। 8 থেকে 10 দিন পর্যন্ত ভিটামিন বি কমপ্লেক্স দেবেন 100 পাকিতে 5 ml। 11 দিন বয়সে থেকে 14 দিন বয়সের মধ্যে ভ্যাকসিন হবে IVD, কামবুড়ো ভ্যাকসিন। ভ্যাকসিন করার পরের দিন থেকে ভিটামিন ই 100 পাখিতে 5 ml করে দেবেন, এটা সকালে। 18 থেকে 20 দিন বয়সে কক্সিডিওস এর ওষুধ দেবেন, যেটা হচ্ছে আপনার সুপার কক্স। 22 থেকে 23 দিন বয়সে ভ্যাকসিন হবে ল্যাসোডা, দুধ জলের সাথে খাওয়াতে হবে। ভ্যাকসিন হবার পরের দিন ভিটামিন ই 100 পাকিতে 5 ml, সকালে, দুপুরে ক্যালসিয়াম 100 পাকিতে 10 ml, 3 দিন। 30 থেকে 32 দিন বয়সে হবে কৃমির ঔষধ দেবেন। কৃমির ঔষধ দেওয়ার আগে লিভার টনিক, যেটা আপনি লিভোলাইসিন বা লিভোস্পিন বা লিভ-52 দিতে পারবেন, এটা সকালে, এবং কৃমির ওষুধটা ব্যবহার করবেন বিকালে 2 দিন পরপর 2 দিন। লাস্ট আপনাকে যে ভিটামিন দেবেন সেটি হচ্ছে ভাইমারেল বা রিকোভিট, লিটারে 2 ml করে দেবেন।